নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার জয়িতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আপনারা হয়তো অনেকেই জানেন এই রেসিপিটা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঢ্যাঁড়শ পোস্ত রেসিপি। পোস্ত তো আমরা সবাই খেতে খুবই ভালোবাসি, তো এই ঢ্যাঁড়শ দিয়েই পোস্ত আমরা কীভাবে রান্না করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই ঢ্যাঁড়শ পোস্ত বানানো যেমন সহজ, খেতে কিন্তু অসাধারণ। এটি গরম ভাতের সাথে বা রুটির সাথেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আসুন দেখে নিই এই ঢ্যাঁড়শ পোস্ত আমরা কীভাবে বানাচ্ছি। ঢ্যাঁড়শ পোস্ত বানানোর জন্য আমরা ঢ্যাঁড়শ খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর আমাদের লাগছে পোস্ত আর কাঁচা লঙ্কা। পোস্ত আর কাঁচা লঙ্কা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমরা একটি পেস্ট বানিয়ে নেব। লঙ্কার পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো অবশ্যই কম বেশি করে নিতে পারেন। ফার্স্টে আমরা কড়াই তেল দিয়ে দিয়েছি আর গ্যাস অন করে দিয়েছি। আমরা রান্নাটি সর্ষের তেলে করছি, কারণ যে কোনো পোস্ত রেসিপি কিন্তু সর্ষের তেলে করলে টেস্টটা অনেকটা বেশি হয়। আমরা তেল গরম হওয়া অবধি খানিকক্ষণ ওয়েট করছি। তেল গরম হয়ে গেছে, এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে। কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করার পরেই আমরা ঢ্যাঁড়শগুলো এর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। ঢ্যাঁড়শগুলো দেওয়ার পর সামান্য একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমরা পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন আমরা মিনিট দুই তিনের জন্য কড়াই ঢাকা দিয়ে দিচ্ছি। এই ঢ্যাঁড়শ পোস্ত রান্না করার সময় কিন্তু আমরা পুরো রান্নাটাই কড়াই ঢাকা দিয়ে দিয়েই করব। দিয়ে দিচ্ছি এর মধ্যে আমরা পরিমাণ মতো নুন আর চিনি। নুন আর চিনিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো সামঞ্জস্য রেখেই ব্যবহার করবেন।
পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সার গ্রাইন্ডারে আগে থেকে যে পোস্তর পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট এখন ঢেঁড়সের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে এখন আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই ঢেঁড়স পোস্ত কিন্তু খুব বেশি গ্রেভি হয় না, একটু গা মাখামাখা হয়, সুতরাং সেই অনুযায়ী কিন্তু আপনারা এখানে জলটা ব্যবহার করবেন। জল দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে মিনিট দুই তিনের জন্য কড়াই আমরা ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট দুই তিন হয়ে গেছে, কড়াইয়ের ঢাকনা আমরা খুলে দিয়েছি। দেখুন ঢেঁড়স পোস্ত কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এখন আমরা গ্যাস অফ করে মিনিট দশেক মতো কড়াই ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিলেই সার্ভিংয়ের জন্য একদম রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের এই পদটি। আপনারা বাড়িতে এই পদটি বানিয়ে গরম ভাতের সাথে বা রুটির সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু অনবদ্য লাগবে। এই গরমের টাইমেই কিন্তু ঢেঁড়স খুব ভালো পাওয়া যায়, তো আর দেরি না করে আজই ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন এই খুব স্বল্প সময়ের মধ্যে দুর্দান্ত স্বাদের রেসিপি ঢেঁড়স পোস্ত। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন, যতটা সম্ভব শেয়ার করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী এরকম কোনো ইন্টারেস্টিং ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।